তৈরি হয়ে গেল আমার সহজ ও ঝটপট সকালের নাস্তা, বাঁধাকপির অমলেট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ ও ঝটপট সকালের নাস্তা, বাঁধাকপির অমলেট। শীতকালে সবার ঘরে কম বেশি বাঁধাকপি থাকে, আর এই বাঁধাকপি দিয়েই তৈরি করে ফেলুন স্বাস্থ্যসম্মত বাঁধাকপির অমলেট। বাড়ির বড় সদস্যদের সাথে সাথে ছোটদেরও খেতে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে এই বাঁধাকপি অমলেট বানাতে হয়। এক কাপ বাঁধাকপি কুচি নিয়েছি। প্রথমে বাঁধাকপিটা কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম। পেঁয়াজ পাতা কুচি একটি, কাঁচামরিচ কুচি, সামান্য চিলি ফ্লেক্স, সামান্য গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি সবগুলো একত্রে মিক্স করে নেব। আমি এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ম্যাজিক মশলা। আমি এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। আমার অমলেটের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আমি এখন চলে যাব ভাজতে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ভাজার জন্য তেল দিয়ে রেখেছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এখন আমি বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা ঢেলে দিব। এভাবে ছড়িয়ে দিতে হবে। সুন্দর করে ছড়িয়ে দিব। চুলার আঁচটা লো মিডিয়াম হিটের মাঝামাঝিতে রেখে ভাজতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এখন আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখব। আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার বাঁধাকপি অমলেটটা হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। আমি এখন বাঁধাকপির অমলেটটা গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার সহজ ও ঝটপট সকালের নাস্তা, বাঁধাকপির অমলেট। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন। আশা করছি আজকের সকালের নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আর আমার পাশেই থাকবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ। এখন এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি।